কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না, আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে, আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। এখন কথা হলো, এরকম সিচুয়েশনে আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন। একটা গল্প বলি। একবার এক শহরে অনেক ধনী একটা লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল, বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সব কিছুই ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে, সে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়, তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা অর্জন করেছিল সে সব কিছু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, আর রাতারাতি তার সব কিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবন থেকে ভালো আমি এই জীবনটাই শেষ করে দেব, আত্মহত্যা করে নেব। আর এটা ভেবে সে শহর থেকে দূরে একটা পাহাড়ের উপরে চলে যায়, যেখান থেকে সে লাভ দিয়ে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাভ দিতে যাবে, তখন ওখানে একটা লোক বসা ছিল। বসে থাকা লোকটি তাকে লাভ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কেন লাভ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছু হারিয়ে গেছে, আজ আমার কাছে কোনো কিছুই বেঁচে নেই, তাই এমন জীবন নিয়ে আমি কী করবো, এর থেকে ভালো আমি নিজেকে শেষ করে দেবো। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছো, নিজেকে হারাও। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি এবং যোগ্যতা তোমার কাছে কালো ছিল, আজও আছে। সময় পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ দিন চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সে ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সবচেয়েতে ভালো বন্ধু, আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরও ভালো, আরও নতুন কিছু দেওয়ার জন্য এসেছে, তোমাকে মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি এবং ধৈর্যের পরীক্ষা নিতেছে, তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটির কথা শুনে ওই ব্যক্তির মাঝে নতুন করে আসার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যি তো অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নয়, আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর লোকটি শহরে ফিরে আসে, আর নতুন করে কাজ শুরু করে এবং নিজের দক্ষতা, বিশ্বাস আর পরিশ্রম করে কিছুদিনের মধ্যে সে আবার ধনী হয়ে ওঠে। এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলছে, তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যত অন্ধকার হয় সকাল হওয়ার সময় তত ধনী আসে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই।